আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা করি তো বন্ধুরা আমি আবারও আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই অনেক কিছু শিখতে পারবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও বলবেন না তো বন্ধুরা সবার কাছে একটি অনুরোধ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাদাফা নাদাফা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা নাদ ফাদা এটি পরিষ্কার করো এটা পরিষ্কার হাজা নাদিফ হাদা নাদিফ জোবালা কাস্রাবা ময়লা হাদা নাদিফ এটা পরিষ্কার নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার করা ওসাখা শব্দটির অর্থ হচ্ছে আবর্জনা হাজা নাফার মাররা ওসাখ এই লোকটি একেবারেই অপরিষ্কার বা আবর্জনা এই রুমটি একেবারেই আবর্জনা হাজা গোরফা মাররা ওসাখা। হাজা গোরফা মাররা ওসাখা এই রুমটি মাররা একেবারেই ওসাখা ময়লা বা আবর্জনা হাদা মানে হচ্ছে এটা গোরফা হচ্ছে রোম ডাস্টবিন ডাস্টবিনকে ময়ল বরমিল জোবালা বলা হয় ডাস্টবিন বর্মিল জোবালা এই কাপড়গুলো ডাস্টবিনে ফেলো হাজাল গুমাস এরমি বোরমিল জোবালা হাদা বা হাদা এটা কাপড় গুমাস এরমি সুড়ে ফেলা বর্মিল জোবালা অর্থ হচ্ছে ডাস্টবিন হাজা গুমাস এরমি বোরমিল জোবালা এই কাপড়গুলো ডাস্টবিনে ফেলে দাও বা সুড়ে ফেলো এখানে শব্দের অর্থগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি আপনাদের শেখার সুবিধার্থে রেহা রেহা শব্দটির অর্থ হচ্ছে গন্ধ রেহা খারাপ শব্দ খারবান শব্দ অর্থ হচ্ছে খারাপ রেহা খারবান মানে হচ্ছে দুর্গন্ধ বা খারাপ গন্ধ রেহা মাররা খারবান একেবারেই খারাপ গন্ধ তুমি কি গন্ধ পাচ্ছ ইনতা সুম রেহা তুমি কি গন্ধ পাচ্ছ ইনতা সুম রেহা ভালো ভালোভাবে ধুতে হবে যেন গন্ধ না আসে লাজিম গাছেল মজবুত আসান মাইজিরেহা লাজিম গাছেল মজবুত আসান মাজি রেহা দোয়া দোয়া শব্দের অর্থ হচ্ছে আমার জামা কাপড় ধুতে হবে আন আবগা গাছছিল মেলা বিষ আমার জামা কাপড় ধুতে হবে আমার জামা কাপড় সব ময়লা মেলা বিষ মাররা ওসখান মেলা হচ্ছে জামা কাপড় হাগি আমার মাররা একেবারে ওসখান হচ্ছে ময়লা বা অপরিষ্কার আন আবগা গাছছিল মেলা আনা আমি আমার আবগা গাছ হচ্ছে লাগবে গাছছিল হচ্ছে দোয়া গাছশালা গাছশালা শব্দটা অর্থ হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আমার ওয়াশিং মেশিন নেই আনা মা আইন্দি গাছশালা আমার ওয়াশিং মেশিন নেই আনা আমার মা আইন্দি মানে আমার কাছে নেই গাছশালা হচ্ছে ওয়াশিং মেশিন আমি জামা কাপড় হাতে ধুই আনা গাছিল মেলাবিস বিল ইয়াদ আনা গাছিল মেলাবিস, বিল ইয়াদ আমি জামাকাপড় হাত দিয়ে দই আনা আমি গাছিল ধোয়া মেলাবিস কাপড় বিল ইয়াদ মানে হাত দিয়ে উঠান হোস আমাদের বাড়ি ঘরে যেখানে উঠান থাকে ওটাকে আরবিতে হোস বলা হয় আমি বাড়ি বাড়া নিতে চাই দুটি রুম এবং উঠান যাতে বড় হয় আন আফগাইজার বেদ গোরফাতিন তিন মানে হচ্ছে দুটি রুম ওয়া মানে হচ্ছে ওয়া হোস মানে হোস এবং হোস লাজিম কাবির আমার উঠানটা বড় দরকার আমার দুটো রুম লাগবে একটা দুই রুমের একটা বাড়ি লাগবে যাতে বাড়িটার রুম উঠানটা বড়ো হয় আনা আবগা বেদ তিন গরফা ও হোস এখানে কোনো ঘর পরিষ্কার নাই এক ঘন্টা পর আসুন বেত ঘর মঞ্জিল বাড়ি এখানে কোনো ঘর পরিষ্কার নেই এক ঘন্টা পরে আসুন দাহিন তাল বাদ শাহ দাহিন মাফি বেদ নাদিব তাল বাদশাহ মানে এখানে কোনো ঘর পরিষ্কার নেই এক ঘন্টা পরে আসেন আমি পরিষ্কার করব। এক ঘন্টা লাগবে আনা নাদাফা নাদাফা ওয়াহেদ ওয়াহে তোমার নম্বরটা দাও আমি এক ঘন্টা পর কল করব তোমার নম্বরটা দাও আমি এক ঘন্টা পর কল করব। হাত রকম হাক্গাক আনা বাদ আলেক তোমার হাত হাত হচ্ছে দেওয়া রকম হচ্ছে নাম্বার হাক্গাক হচ্ছে তোমার আনা আমি বাদশাহ মানে এক ঘন্টা পর তাসেল কল করা আলেক তোমাকে হাত রকম আনা বাদ আমি ঘন্টা পর তোমাকে কল তোমার নাম্বারটা দাও গোরফ শোয়ার রুম মাদবাক হচ্ছে কিসেন মজলিস বসার রুম সালাহ বলা হয় অনেক সময় বসার রুমকে মজলিস নিশা মহিলাদের বসার রুম মজলিস রেজাল পুরুষের বসার রুম গোরফান আমরা সচরাচর শোয়ার রুম বা বেডরুম বলে থাকি মাদবাক আমাদের রসাইঘর আঞ্চলিক ভাষায় বা কিচেন মজলিস হচ্ছে বসার রুম সালাহ সালাহ বলা হয় মসজিদ মসজিদ তো আমরা সকলে মসজিদ বলি আবার এই দেশে আরবি তো অনেক সময় মোসাল্লাহ বলা হয় থাকে মোসাল্লাহ হারিম মহিলাদের নামাজের জায়গা মোসাল্লাহ হারিম মহিলাদের নামাজের জায়গা মোসাল্লা রিজাল পুরুষের নামাজের জায়গা অনেক ক্ষেত্রে আপনাকে অনেক হয়তো দেখবেন যে অনেকে প্রশ্ন করবে ওয়েন মোসাল্লা মানে মসজিদ কোথায় ওয়েন মুসাল্লা মসজিদ কোথায় বা নামাজের জায়গা কোথায় অনেক মসজিদ অনেকে অনেক সময় বলে বলেও না অনেক সময় মোসাল্লা বলে থাকে হাম্মাম হাম্মাম বাথরুম দৌরাত মিয়া দৌরাত মিয়া বাথরুম কেউ বোঝায় অনেক সময় কেউ হাম্মাম বলে থাকে ওয়েন হাম্মাম বা অনেক সময় অনেকে বলে থাকে ওয়েন দৌরাত মিয়া তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে দৌরতল মেয়া হাম্মাম দুইটারই শব্দ এক হামামাত নিসা মহিলা টয়লেট হামামাত নিসা মহিলার বাথরুম হামামাত রিজাল পুরুষের বাথরুম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা কিছু শিখতে পারেন এবং যদি ভালো নাও লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি অবশ্যই পুরো পুরো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না